রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবীর জন্ম নাকি 8 তারিখে নাকি 9 তারিখে, এতো ইলমি ডিবেটের দরকার নাই আসলে আমাদের। এগুলা নিয়ে ইলমি আলোচনা উলামা কেরামের মধ্যে আছে, কিন্তু শুধু 12ই রবিউল আউয়াল বিষয় নয়, পুরো রবিউল আউয়াল মাসই আমাদের জন্য আনন্দের মাস। কোরআনের সাথে তাআল্লুককে পুনরায় 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 মজবুত করার জন্য রমজান আসে, আর আল্লাহর হাবিবের সাথে তাআল্লুককে পুনরায় 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 মজবুত করার জন্য রবিউল আউয়াল আসে। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আইন হচ্ছে, যদি কোনো নিয়ামত পাও, লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত আরো বহুগুণ বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতকে নিয়ামত হিসাবে কদর না করো, নাশুকরি করো, তাহলে আমি আল্লাহর আজাব কিন্তু বড় কঠিন। বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় কোনো নিয়ামত কি আমাদের পক্ষে পাওয়া সম্ভব? রাজনীতি নিয়ে আমরা সবাই আগ্রহী, সামনে আবার নির্বাচন, সবাই খুব পেরেশান কি হয় না হয়। রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর নবী আমাদেরকে কি দিয়েছেন? আজকাল আমরা খুব শুনি মানবাধিকার, এই সকল শব্দ খুব শুনি না আধুনিক যুগে? মানবাধিকার ভালো শব্দ, ভালো জিনিস, মানুষের অধিকার, মৌলিক অধিকার থাকা উচিত। আগের যুগে নিয়ম ছিল, যে দেশের রাজা যে ধর্মের অনুসারী, প্রজাদেরকেও সেই ধর্মের অনুসারী হতে হবে, নাইলে বাবা উপায় নাই, তোমাকে আর পরদিন থেকে খুঁজেই পাওয়া যাবে না। এই যে ধর্মীয় স্বাধীনতা, প্রথমবার আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে কেউ যদি প্রমাণ করতে পারেন, এর আগেও ছিল, এইগুলা প্রথমবার ইসলাম দিয়েছে যে ইসলামী রাষ্ট্রে থাকা সত্ত্বেও ও মুসলিমরা তাদের নিজেদের ন্যায্য অধিকার এবং মর্যাদা নিয়ে বসবাস করতে পেরেছিল। তো আজ যদি পশ্চিমারা এসে আমাদেরকে মানবাধিকার গণতন্ত্র শিকার, এটা বড় হাস্যকর হয়ে যায়। ইসলাম মানে ব্যাকডেটেড, ইসলাম জঙ্গি ধর্ম ইত্যাদি ইত্যাদি, এ বড় হাসির বিষয়। এটা এটার একটাই অর্থ, হয় আপনি হিংসুক, নাই আপনার নাই আপনি মূর্খ। হয় আপনি হিংসুক, আপনার হিংসা থেকে বলতেছেন, নইলে আপনি মূর্খ, জানেন না। হাজিরিন, মিলাদুন্নবী মাহফিল থেকে এই অঙ্গীকার করা উচিত, আমরা যারা দাওয়াতের ময়দানে আছি, আমি তো নিজে তেমন কিছুই না, কিন্তু উলামায়ে কেরামকে ইঙ্গিত করে বলছি, চলুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহর হাবিব আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছিলেন, আল্লাহর কিতাব, আল্লাহর নবীর সুন্নত, আমরা ওয়াজের মাহফিলকে কাজে লাগিয়ে গনিমত মনে করে আল্লাহর হাবিবের এই আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে কত বড় সৌভাগ্যের অধিকারী হয়েছি, সেটি সেই দিন বুঝতে পারবো যেদিন আমরা পুলসিরাত পার হচ্ছি আর দেখব আমাদের পাশে বসে আল্লাহর হাবিব আমাদের জন্য দোয়া করছেন। এই নিয়ামতের শুকরিয়া সেই দিন বুঝতে পারবো যেদিন তার পবিত্র হাতে তিনি আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন, আর সুযোগ পেয়ে আপনার আমার মতো অধম তার হাত মুবারকের মধ্যে চুমু দিয়ে দেব। সেই দিন বুঝতে পারবো যেদিন মিজানে আমাদের নেকি বদি আমল করা হচ্ছে, আর আল্লাহর হাবিব দাঁড়িয়ে উম্মতের গুনাকে ঢেকে দিচ্ছেন, আর নেকির পাল্লাকে ভারী করার জন্য আল্লাহর হাবিব অনবরত আল্লাহর কাছে সুপারিশ করে যাচ্ছেন। এই সকল নিয়ামত রাজি দুনিয়াতে বুঝা আমাদের পক্ষে সম্ভব নয়, দুনিয়া বড় ছোট জায়গা, এগুলো বুঝার জন্য আমরা বুঝতে পারবো এই নিয়ামত কিয়ামতের ময়দানে যখন সমস্ত উম্মতকে রেখে আপনি আমি তেমন কোনো নেক আমল না থাকা সত্ত্বেও বাকি সমস্ত উম্মতের আগে জান্নাতে প্রবেশ করব, সেই দিন আসলে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত বড় দয়া করেছেন, না চাইতে বিনা পরীক্ষায় আপনার আমার মতো অধম মানুষকে আল্লাহ তার হাবিবের উম্মত হিসাবে কবুল করে নিয়েছেন। আমি তো বলি যে আল্লাহ পাক আমাদের নবীকে মুস্তফা বানিয়েছেন, মুজতবা বানিয়েছেন, এতটুকু আমরা জানি, কিন্তু এটি জানি না যে আল্লাহ শুধু আমাদের নবীকে মুস্তফা বানান নাই, আল্লাহ আমাদেরকেও মুস্তফা বানিয়েছেন। আল্লাহ আমাদের নবীকেও শুধু মুস্তফা বানান নাই, নবীর সাথে নবীর পরে উম্মতকেও মুস্তফা বানিয়েছেন। কিভাবে? আল্লাহ কোরআন শরীফে আমাদের কথা বলেছেন, হুয়া যে তাবাকুম ও মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, আল্লাহ তোমাদেরকে সিলেক্ট করে নিয়েছেন।
হে উম্মতে মুহাম্মদ আল্লাহ তোমাদেরকে সিলেক্ট করে নিয়েছেন এবং তোমাদের দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ কোনো কাঠিন্য কোনো বক্রতা রাখেন নাই আর আমরা মুস্তাফা কিভাবে আল্লাহ বলেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা নবীর পরে এই কুরআন এই ইসলাম এইগুলার ওয়ারিস আল্লাহ তার বান্দাদের মধ্যে কিছু পছন্দনীয় মকবুল বান্দাকে বানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের কারণে এই যে বিশাল মর্যাদার আমরা অধিকারী হলাম সেই মর্যাদার দিনক্ষণ সেই মর্যাদার আগমন আল্লাহ পাক এই রবিউল আউয়াল মাসেই ঘটিয়েছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবীর জন্ম নাকি 8 তারিখে নাকি 9 তারিখে এ তো ইলমি ডিবেটের দরকার নাই আসলে আমাদের এগুলা নিয়ে ইলমি আলোচনা উলামা কেরামের মধ্যে আছে আমাদের একটা দলিল আছে আমাদের কাছে 12 তারিখের ব্যাপারে আমি অনেক জায়গায় বলেছিও কিন্তু শুধু 12ই রবিউল আউয়াল বিষয় নয় পুরো রবিউল আউয়াল মাসই আমাদের জন্য আনন্দের মাস আমি বলি আপনাদেরকে এর সবচেয়ে ভালো উদাহরণ আমরা বুঝতে পারবো আসলে রমজান মাস দিয়ে পবিত্র রমাদান মাস আল্লাহ কি জন্য দিয়েছেন কুরআন শরীফে আল্লাহ নিজেই বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসকে আল্লাহ নির্ধারিত করেছেন কুরআন নাজিলের মাস হিসাবে এই জন্য কুরআনের মতো মহান নিয়ামত আমাদের রবের কালাম যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই দেওয়া উপলক্ষে রমজানকে আল্লাহ এক মাসের সেলিব্রেশন বানিয়ে দিয়েছেন রমজান আসলে কুরআনের মাস রোজা কেন রাখি কুরআন প্রাপ্তির শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ তার কালামকে আমাদেরকে দিয়েছেন অন্যান্য আসমানি কিতাব শুধু কিতাব কুরআন কিতাব এবং কালাম হে রাসূল প্রাঞ্জল আরবি ভাষায় কুরআন আমি আল্লাহ আমার কালাম হিসাবে আপনার কলবের মধ্যে নাজিল করেছি আপনার মুখ থেকে যেটি বের হবে ওটি কুরআন তাই দেখবেন আপনিও যে ব্যক্তি একেবারেই কুরআন তিলাওয়াত করে না সেও রমজান মাসে ইফতারের আগে কুরআন শরীফ খুলে বসে এটা কোনো অপরাধ নয় ঠিক আছে রমজান কুরআনের মাস রমজান মাস আসেই এই জন্য যেন কুরআনের সাথে আমাদের সম্পর্ককে আমরা আবার ঝালাই করতে পারি আপডেট করতে পারি আপডেট না করলে যে কোনো জিনিস নষ্ট হয়ে যায় তাই না একটা বিল্ডিং বানিয়ে আপনি রেখে দিলেন 15-20 বছর খবর নাই দেখবেন পলেস্তারা খসে গেছে রং উঠে গেছে আস্তর খুলে পড়ে গেছে না হয় না এভাবে প্রত্যেকটা জিনিসকে নবায়ন করতে হয় আল্লাহর নবী তো এরকম বলেছেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ঈমানকে কিভাবে নবায়ন করব আল্লাহর হাবিব জবাব দিলেন বিকাসরাতি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করার মাধ্যমে তোমার ঈমানকে তুমি নবায়ন করো তার মানে ইমানকে খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ে দিলেই যে ইমান তাজা হয়ে গেল এরকম নয় ইমানকে বারবার চেক করে দেখতে হয় যে শয়তান ইমান খেয়ে ফেললো কিনা শয়তান তো অপশন নেই নাই এখনো দেখতে আছে তাই না তো এইভাবে আমাদের ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আল্লাহর হাবিবের সাথে আমাদের তাআল্লুক আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কুরআনের সাথে তাআল্লুক কুরআনের সাথে তাআল্লুককে পুনরায় 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 মজবুত করার জন্য রমজান আসে আর আল্লাহর হাবিবের সাথে তাআল্লুককে পুনরায় 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 মজবুত করার জন্য রবিউল আউয়াল আসে পুরো রবিউল আউয়াল মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ বাকি ইলমি আলোচনা তো চলবেই যে 12 রবিউল আউয়াল জন্ম নাকি 8 রবিউল আউয়াল এইগুলা নিয়ে ইতিহাসের বিভিন্ন রেওয়ায়ত আপনি পাবেন হাদিসের রেওয়ায়তও পাবেন উলামা কেরামের মধ্যে এইগুলা নিয়ে আলোচনা চলবে ঠিক আছে এগুলো চলুক ইলমি আলোচনা সমস্যা নাই কিন্তু রবিউল আউয়াল মাস মুমিনের জন্য খুশির মাস নিয়ামতের প্রাপ্তির মাস আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আইন হচ্ছে যদি কোনো নিয়ামত পাও লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বহুগুণ বাড়িয়ে দেব আর যদি নিয়ামতকে নিয়ামত হিসাবে কদর না করো না শুকরি করো তাহলে আমি আল্লাহর আজাব কিন্তু বড় কঠিন বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় কোনো নিয়ামত কি আমাদের পক্ষে পাওয়া সম্ভব সম্ভবই নয় আপনি বাকি যত নিয়ামতের কথা বলুন না কেন লাইলাতুল কদর মহান নিয়ামত এক রাত আপনি ইবাদত করবেন 1000 মাসের ইবাদত আপনার আমলনামায় লেখা হবে
এই লাইলাতুল কদর অন্য কোন উম্মতকে আল্লাহ দেন নাই আমাদেরকে দিয়েছেন কি জন্য দিয়েছেন যে অন্য উম্মত আগের যারা উম্মত এরা লম্বা লম্বা হায়াত পেয়েছিল 300 400 বছরের হায়াত এক একজনের আমাদের গড় হায়াত 60 থেকে 70 বছর কিয়ামতের দিন দেখা যাবে অন্য নবীদের উম্মতেরা বিশাল বড় বড় নেকির ভান্ডার নিয়ে আল্লাহর কাছে হাজির আর আমাদের নেকি একটু তো আল্লাহ কম মানে এটার বিনিময় হিসাবে আমাদেরকে দিয়ে দিয়েছেন যে আমরা এমন একটা রাত পাই প্রত্যেক বছর রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে যে কোনো এক বেজুড় রাতে যে এক রাতের ইবাদত 1000 মাস প্রায় 83 বছরের উপরে 1000 মাসের মতো ইবাদত লেখা হয়ে যায় এই রমজান মাসের মধ্যে যে লাইলাতুল কদর পেলেন সেই লাইলাতুল কদর কি আপনার আমার উসিলা আসলো আল্লাহর হাবিবের উসিলা আসছে শুধু তাই নয় অন্য অনেক নবীদের শরীয়তে এরকম ছিল যে ইন্তেকালের মৃত্যুবরণ করার 40 দিন বা এরকম নির্ধারিত দিন আগ পর্যন্ত তাওবা করলে তাওবা কবুল হবে এরপরে আর তাওবা কবুল হবে না এবার কে জানে যে কোন 40 দিন পর ঠিক আছে আমার হাতে আছে কোন 40 দিন পরে কে মারা যাবে অথচ আল্লাহ আমাদেরকে আমাদের নবীর ওয়াসিলায় সেই সৌভাগ্য দিয়েছেন আল্লাহ বলেছেন যে আল্লাহর হাবিব বলেছেন যে আমার উম্মতের তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ তার দেহ থেকে প্রাণ বের হওয়ার সময় গলার দিয়ে গড়গড় শব্দ হচ্ছে ওই মুহূর্ত পর্যন্ত সে যদি বললে আল্লাহ আমাকে মাফ করে দে আল্লাহ তার জীবনে তাম গুনাকে মাফ করে দেবে বাকি তাম নিয়ামতের সাথে একটা নিয়ামতের লিঙ্ক আপনি পাবেন ওই নিয়ামত হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহর হাবিবের আগমনের জন্য আল্লাহ রবিউল আউয়ালকে বাছাই করেছেন আমি মুবারকবাদ জানাচ্ছি আমাদের ব্যবসায়ী ভাইদেরকে অনেক জায়গায় ব্যবসায়ী ভাইদের আয়োজনে মাহফিলে আমি গেছি প্রত্যেকবারই মুবারকবাদ জানিয়ে আসি বিশেষ করে যেহেতু আমি ইউরোপে থাকি এবং ইউরোপের বিভিন্ন দেশে মাহফিলে যাওয়া হয় প্রত্যেকটা জায়গায় আঞ্জুমানে আল ইসলার নেতৃত্বে মাহফিল বলুন আর বাংলাদেশি কমিউনিটির অধীনে সবচেয়ে বড় সহযোগী হিসাবে আমাদের ব্যবসায়ী ভাইদেরকেই পাওয়া যায় সব সময় আপনারা আমি উলামায়ে কেরামকে বলছি আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সাথে রাখবেন আর ব্যবসায়ী ভাইদেরকে বলছি উলামায়ে কেরামকে সাথে রাখবেন কারণ আমরা সবাই মিলে এক উম্মত এক জাতি হাজিরিন এই যে রবিউল আউয়াল মাস পার হচ্ছে একবার চিন্তা করে দেখুন পৃথিবীর প্রত্যেক ক্যালেন্ডারে 12 মাসে এক বছর হয় বাংলা বলেন আরবি বলেন ইংরেজি বলেন তো আরবি 12 মাসের মধ্যে ওই মাসগুলো কিন্তু আল্লাহর নবী এসে বের করেন না ওইগুলো আগ থেকেই ছিল হিজরি সাল গণনা শুরু হয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে আল্লাহর নবীর হিজরতকে স্মরণ করে কিন্তু মাস কিন্তু আগ থেকে ছিল ওই মাসের নাম তারা জানতো তো আরবদের মধ্যে কিছু মাস ছিল খুব বিখ্যাত তারা ওই মাসগুলোকে খুব শ্রদ্ধা করত যেমন মুহররম মাস মুহররম মাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেমন ধরেন জিলকদ এবং জিলহজ হচ্ছে হজের মাস তারা মনে করত শাবান এবং রজব হচ্ছে উমরার মাস সফর মাসকে তারা মনে করত কুসংস্কার তারা ওই মাসে সফর করতো তাদের কুসংস্কার ছিল মানে এই মাসগুলো তাদের কাছে খুব পরিচিত ছিল কিন্তু রবিউল আউয়াল মাস কারো কাছে পরিচিত ছিল না ইমাম আলাবী রহমতুল্লাহ এই প্রশ্ন করেছেন তাইলে আল্লাহ তার নবীকে রবিউল আউয়ালে কেন পাঠিয়েছেন কারণ আল্লাহ যদি আগ থেকে পরিচিত বিখ্যাত কোনো মাসে তার নবীকে পাঠাইতেন কেউ না কেউ বলতো যে মুহররমের কারণে নবীর দাম বেড়ে গেছে কিন্তু আল্লাহ সেই সুযোগটাও দেন নাই আল্লাহ এমন মাসকে সিলেক্ট করেছেন যে মাসে আর কিছুই হয় নাই প্রথম থেকে তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রবিউল আউয়ালকে এবং রবি অর্থ হচ্ছে বসন্তকাল আরবিতে রবির শব্দের অর্থ হচ্ছে বসন্ত বসন্তের সূচনা হয় আরবিতে রবিউল আউয়াল মাস থেকে আল্লাহ তার হাবিবকে পাঠানোর মাধ্যমে একে তো দুনিয়াতে বসন্ত দিয়ে দিয়েছেন দ্বিতীয়ত আল্লাহ তার হাবিবকে এমন এক মাসে পাঠিয়েছেন ওই মাসের কারণে নবীর ইজ্জত বাড়ে নাই নবীর ইজ্জতের কারণে ওই মাস আমাদের হৃদয়ের নিকটবর্তী হয়ে গেছে একটি বর্ণনা এবং প্রসিদ্ধ বর্ণনা মোতাবেক 12ই রবিউল আউয়াল সোমবার দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র উইলাদত হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উইলাদত এই বিশ্ব সবায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে এত বড় একটা নিয়ামতের প্রকাশ
যে ইমাম জাফর ইবনে হুসাইন আল বারজানজি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব ইকদুল জওহার ফি মাউলিদিন নবিয়িল আজহার সেই কিতাবের মধ্যে আল্লাহর রাসূলের জীবনী বর্ণনা করার সময় লিখেছেন যে আল্লাহর হাবিবের জন্মের সময় এমন অলৌকিক ঘটনাগুলি ঘটেছে যে সাসানি সাম্রাজ্যের কয়েকটি প্রাসাদ হঠাৎ করে খসে পড়েছে সাহওয়া নামক একটা বিশাল বড় হ্রদের পানি হঠাৎ করে শুকিয়ে গেছে অগ্নি উপাসক মাজুসিদের অগ্নিকুণ্ড যেটি সব সময় প্রজ্বলিত থাকে হাজার বছর ধরে হঠাৎ করে ধপ করে নেমে গেছে পূর্ব আকাশ থেকে কিছু নক্ষত্র খসে পড়েছে ইহুদিরা বুঝতে পেরেছে তাদের কিতাব অনুযায়ী যে আখেরি নবীর আগমনের সময় চলে এসেছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই বিশ্ব সভাকে প্রস্তুত করেছেন তার হাবিবের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মক্কা ভূমিকে আবাদ করে রেখেছেন কাবা শরীফকে বানিয়ে রেখেছেন জমজমের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই শহরের কসম করেছেন লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ হে আমার নবী কসম সেই মক্কা শহরের যে শহরের অধিবাসী হচ্ছেন আপনি আল্লাহ প্রস্তুত রেখেছেন এইগুলা আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন আমরা জানি তখন আরব জাহানে আইয়ামে জাহিলিয়াত চলছিল খালি আরব জাহানে নয় পুরো দুনিয়াতেই আইয়ামে জাহিলিয়াত চলছিল মানুষ এক আল্লাহর ইবাদত থেকে সরে গিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি নিজের হাতে বানানো খোদার সামনে সেজদা করত মানুষ হয়ে মানুষের এরছে বড় অপমান আর কি হতে পারে আমি কোনো ধর্মের নাম নিয়ে এখানে সমালোচনা করার উদ্দেশ্য নয় কিন্তু এটা আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে আমরা এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য এসেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত এবং আল্লাহর নবীর এহসান আমাদের উপর সবচেয়ে বড় এহসান যেটা জান্নাতে নিয়ে যাবেন এটা তো ঠিক আছে ওইগুলা কিয়ামতের দিন অবশ্যই আমাদেরকে নিয়ে যাবেন এই দুনিয়াতে থাকা অবস্থায় সবচেয়ে বড় এহসান যেটি আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি খুদার কাছ থেকে সরিয়ে এক আল্লাহর সামনে এনে মাতানত করিয়েছেন যে ব্যক্তি এক আল্লাহর সামনে না মাথা নত করেছে সে আর কারোর সামনে মাথা নত না করলেও হয় আর যে আল্লাহকে ভয় পায় না সে খালি মানুষকেই ভয় পায় আপনি একটু খেয়াল করে দেখবেন যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহ এমন ব্যবস্থা করে দেন সে যেন আর কাউকে ভয় না পায় আর যে ব্যক্তি আল্লাহকে ভয় না পায় আল্লামা ইকবাল বলেছিলেন ও এক সজদা জিসে তু গিরা সমজতা হে দেতা হে হাজার সজদো সে আদমি কো নিজাত এই একটা সজদা এটা আল্লাহকে তুমি করার জন্য তুমি হিচকিচ করো কোমরে ব্যথা করতে পারছ না টাইম নাই এনটেন কত কিছু ওই তুমি বুঝতে পারছো না আল্লাহকে এই একটা সজদা করার বিনিময়ে তুমি হাজার জনকে হাজারটা সজদা করা থেকে বেঁচে যাচ্ছ নইলে কত কিছুকে সেজদা করা লাগতো সাপকে ব্যাংকে গরুকে সূর্যকে চন্দ্রকে গাছকে পুতুলকে মাটিকে পাথরকে অফিসের বসকে স্কুলের স্যারকে সবাইকে তো এক সেজদা মাথা দিয়ে না করে অন্তর দিয়ে তো করা লাগতো তাই না কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আমি আপনাকে বলি একটা কথা অদ্ভুত বিষয় আমি প্রায় সময় অবাক হই চিন্তা করে আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত শুরু করার পরে ১৯ বছর পর্যন্ত ইসলামের কট্টর দুশ্মন ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ১৯ বছর ইসলাম কবুল করেন নাই ১৯ নম্বর বছরে গিয়ে ইসলাম কবুল করেছেন চিন্তা করেন এই ১৯ বছরের মধ্যে যদি তিনি মারা যেতেন নিশ্চিত জাহান্নাম তাই না মুশরিক ছিলেন কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাড়া ওই ব্যক্তি আর কাউকে ভয় পেতেন না আল্লাহ এমন ব্যবস্থা করে রেখেছিলেন যে ব্যক্তি গর্ব করে বলতেন যে আমি মূর্তির রক্ষাকারী সেই খালিদ ইবনে ওয়ালিদ বিদায় হজের দিন সবচেয়ে বেশি মূর্তি নিজের হাতে ভেঙেছেন সেই খালিদ ইবনে ওয়ালিদ ইসলাম কবুল করার পরে প্রথম যুদ্ধে গিয়েছেন মুক্তার যুদ্ধে যুদ্ধ থেকে তিনি ফিরে আসার আগে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে তাকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেছেন বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রসুল এমন ইঞ্জেকশন দিয়েছেন এদের মাথায় যে আল্লাহর নবী মক্কা শরীফে ১৩ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন চাইলে পারতেন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললে যে রাতের অন্ধকারে লাইট তো নাই লুকিয়ে গিয়ে ৩৬০টা মূর্তির মধ্যে একটা ভেঙে আসো করেন নাই দরকার পড়ে নাই আল্লাহর রাসূল এমন মানুষ তৈরি করেছেন যে যারা মূর্তি পূজা করতে একসময় নিজের হাতেই ভেঙে দিয়েছে এগুলা এই যে এহসান মানব জাতির প্রতি
আমি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবীর এই ক্ষেত্রে ইহসানের কথা বলতে চাই। প্রথমত আমি দিনী ক্ষেত্রে বলবো, যেটা যে আমাদেরকে বহু খুদা থেকে সরিয়ে এক খুদার সামনে দাঁড় করিয়েছেন, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নাই। মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছে, জীবনে তো বিপদ আপদ তো আসবে, তাই না? আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে কোনো বিপদ আপদ আপনার উপর যদি আসে, কাউকে কিছু প্রথমে না বলে জাস্ট রাতের অন্ধকারে উঠে, মানে অন্ধকারে বলতে একেবারে তাহাজ্জুদের রক্তে না হলেও হবে, মোটামুটি একটা নিবৃত্তে নির্জনে উঠে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন আর সেজদায় পতিত হয়ে যাবেন, দেখবেন যে শান্তি এবং যে শক্তি আপনি পেয়েছেন, আপনি বিশ্ব বিজয় করে ফেলতে পারবেন। আল্লাহকে সেজদা দেওয়ার চাইতে বড় শক্তি, মুমিনের শক্তি আসলে কি? বদর যুদ্ধে কাফিরদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের 313, উহুদ যুদ্ধে মুসলমানদের প্রথমে ছিল 1000, পরে 300 জন তো মুনাফিক চলে গেল, মাত্র 700, কাফিরদের 3000। খন্দকের যুদ্ধে মুসলমানদের প্রায় 1500 মতো, কাফিররা 12000 মতো। প্রত্যেকটা জিহাদে মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলমানদের অস্ত্র কম ছিল। শক্তি কোনটা? মুসলমানদের শক্তি অস্ত্র থেকে আসে না, মুসলমানদের শক্তি সেজদা থেকে আসে। আমাদের পার্শ্ববর্তী ঠিক নয়, আমাদের মোটামুটি নিকটবর্তী দেশ আফগানিস্তানের কথা আপনি চিন্তা করুন। এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য আমেরিকা 21 বছর তার সর্বশক্তি প্রয়োগ করে 7 কি 8 ট্রিলিয়ন ডলার খরচ করে আফগানিস্তানের মানুষকে দমিয়ে রাখতে চেয়েছিল। এদের না আছে ভালো খাবার দাবার, না আছে ভালো অস্ত্রশস্ত্র, না আছে ভালো কোনো অন্য কোনো সরঞ্জাম, কিন্তু তাদের আছে ইমানি শক্তি। সেই ইমানি শক্তিকে তারা বলিয়ান হয়ে বিশ্ব সবচেয়ে বড় পরাশক্তিকে পরাজিত করে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তো মুসলমানদের এই যে শক্তি আসে, এই শক্তি কোন জায়গা থেকে? সেজদা থেকে। আর এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় অবদান, তিনি আমাদেরকে 10 জনকে 10টা সেজদা করার চাইতে মুক্ত করে নিয়ে এসে এক আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। এবং কিভাবে দাঁড় করিয়েছেন? দিনী ক্ষেত্রে এটা। এবার আসুন সামাজিক ক্ষেত্রে। আল্লাহর কসম, আপনি একটু ইতিহাস পড়ে দেখবেন তৎকালীন যুগে সারা দুনিয়ার অবস্থা কি ছিল, বিশেষ করে গরিব দুর্বল মানুষের অবস্থান কি ছিল আর নারীদের অবস্থান কি ছিল। নারীদেরকে পশুর চাইতে নিকৃষ্ট আচরণ করা হতো, খালি আরবে নয়, আমরা তো জানি আরবে নারীদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো, খালি আরবে নয়, সব দুনিয়াতে নারীদের প্রতি এইরকম জুলুম করা হতো বলার মতো নয়। শুধু একটা বিষয় বলি, একটা বিষয় বুঝতে পারবেন, পুরুষরা জুয়া খেলতো এবং জুয়া খেলার তো কিছু একটা রাখতে হয়, নিজের স্ত্রীকে রেখে দিত। তো চিন্তা করেন সভ্যতা সংস্কৃতির এই ধরনের পশ্চাৎপসরতা, এই ধরনের নিকৃষ্ট সংস্কৃতি বিশ্বে বিরাজ করছিল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কী করেছেন? ঠিক উল্টা বলেছেন যে সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি সদ্ব্যবহার পাওয়ার দাবিদারকে? আল্লাহ নবী বলেছেন, তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার বাবা। তিনবার আল্লাহ নবী মায়ের কথা বলেছেন, 4 নম্বর বার পিতার কথা বলেছেন। দেখুন ইসলামের ব্যালেন্স। ইসলামে মৌলিকভাবে পুরুষ নারীর মধ্যে মর্যাদার কোনো তারতম্য নেই, পুরুষও আল্লাহর বান্দা, নারীও আল্লাহর বান্দা। যে যতটুকু তাকওয়া অর্জন করতে পারবে আল্লাহর কাছে তার দাম ততটুকু, মৌলিকভাবে। দ্বিতীয়ত, এটা প্রথম পরিচয় কী হিসাবে, মানুষ হিসাবে। 2 নম্বর, পুরুষ এবং নারী যখন বিবাহ করে স্বামী স্ত্রী হয়ে যাবে তখন আবার স্বামীর মর্যাদা বেশি, তখন আবার স্বামীর মর্যাদা বেশি। আবার এই স্বামী স্ত্রীর সন্তান হয়ে যখন তারা বাবা মা হয়ে যাবেন তখন আবার মায়ের মর্যাদা বেশি। ইসলাম ব্যালেন্স করে নাই? ইসলাম ব্যালেন্স করে দিয়েছে। নারীর মর্যাদা আজকে যদি পশ্চিমারা আমাদেরকে শেখাইতে চায় তো হবে না। পশ্চিমারা তো নারীদেরকে অবজেক্ট বানিয়ে রেখেছে। অবজেক্ট বুঝেন? বস্তু। আমার মোবাইল একটা বস্তু, আমার মোবাইলকে যদি আমি মানে ভেঙে ফেলি, আপনাদের কিছু তো বলার নাই, আমার টাকা দিয়ে আমার কি না, যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি। এবার স্ত্রীদেরকেও যদি আমরা এভাবে ব্যবহার করি, মাদেরকেও এভাবে ব্যবহার করি, বোনদেরকেও এভাবে ব্যবহার করি, মেয়েদেরকেও এভাবে ব্যবহার করি, কিন্তু মানুষের দাম রাখলাম না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 পুত্র দান করেছিলেন, 4 কন্যা, 3 পুত্র। বড় পুত্রের নাম কাসিম, 2 নম্বর যেন আবদুল্লাহ, 3 নম্বর যেন ইব্রাহিম। তিনজনই বাল্য বয়সে ইন্তেকাল করেছেন, ইব্রাহিম তো একবারে শিশু বয়সে, আর 4 কন্যা জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা। আল্লাহর নবী 7 সন্তানের জনক,
কিন্তু কেবলমাত্র এক সন্তান তাও ছেলে নয় মেয়ে ফাতিমা এই ফাতিমার জন্য আল্লাহ নবী বলেছেন ফাতিমাতু বিদআতু মিন্নি ফাতিমা আমার কলিজার টুকরো তৎকালীন সমাজে কুরআন শরীফে এরকম আছে আয়াতটা আমার এক্স্যাক্টলি ইয়াদ পড়ছে না যে জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম আগের টুকরা মনে পড়ছে না যাই হোক অর্থ হচ্ছে যে অবস্থা এরকম ছিল কোন পুরুষের ঘরে যদি কোনো কন্যা শিশুর জন্ম হতো তাহলে সে সেটিকে অপয়া মনে করত এবং তার মুখ কালো হয়ে যেত আর আল্লাহর রাসূল কি বলেছেন ঠিক উল্টা বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ তিন মেয়ে দিয়েছেন ওই তিন মেয়েকে উত্তমভাবে লালন পালন করিয়ে উত্তমভাবে মানুষ করে উনি উত্তমভাবে বিয়ে দিয়েছেন এই কাজের বদৌলতে আল্লাহ তাকে জান্নাত দান করবে চিন্তা করেন সমাজের কিরকম পরিবর্তন আমাদের নবী দুনিয়াকে পাল্টে দিয়েছে রবিউল আউয়াল কি জন্য গুরুত্বপূর্ণ যিনি দুনিয়াকে সভ্যতা শিখিয়েছেন তার আগমনের মুহূর্ত হচ্ছে রবিউল আউয়াল হাজিরিন এই তো কেবল নারীদের বিষয় আসেন গরিব অত্যাচারিত নির্যাতিত দাসদাসী কিংবা দুর্বল মানুষের অবস্থা আমি একটা ঘটনা বলি বেশি বলা লাগবে না একটা দিয়ে আপনি বুঝতে পারবেন আরব জাহানের মধ্যে নির্যাতিত নিপীড়িত মানুষের নাম যদি নিতে হয় এক নাম নিলে যথেষ্ট তিনি হচ্ছেন বিলাল কেবল ইসলাম কবুল করার জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার জমিনে কি পরিমাণ নিপীড়ন সহ্য করতে হয়েছে আমরা জানি এই পরিমাণ নির্যাতন কিন্তু আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে সহ্য করতে হয়নি কারণ কি কারণ উনারা গরিব ছিলেন না উনারা দুর্বল ছিলেন না মোটামুটি শক্তিশালী পরিবারের সদস্য কিন্তু একমাত্র গরিব পরিবারের সদস্য হওয়ার কারণে একমাত্র সামাজিকভাবে দুর্বল অবস্থাতে থাকার কারণে বিলাল রাদিয়াল্লাহুকে এই জুলুম সহ্য করতে হয়েছে আল্লাহ নবী খালি বিলালকে সান্ত্বনা দিয়ে চুপ মুছে দেন নাই না এইটা করলে তো মনে হইতো যে তা তোমার উপর জুলুম করে ফেলেছে তোমার মর্যাদা নিচু নিচু ঠিক আছে তুমি শান্ত হয়ে যাও বাবা এরকম মনে হইতো তাই না আল্লাহ নবী এরকম করে শেষ করেন নাই যেদিন মক্কা শরীফ বিজয় হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করেছেন যে এই যে কাবা শরীফকে আমি 360টা মূর্তি থেকে পাক পবিত্র করলাম এই কাবা শরীফ কে বানিয়েছিলেন আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম বানিয়েছিলেন মূর্তির জন্য নয় তাওহীদের জন্য আল্লাহর একত্ববাদের জন্য এই যে তাওহীদের এই মহান মিনারকে বুতের আড্ডা বানিয়ে রাখা হয়েছিল আল্লাহর নবী এটাকে পরিষ্কার করেছেন চিন্তা করেছেন কাবা শরীফ বানানোর পরে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ কি বলেছিলেন ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক আও কামা ক্বালা যে ইব্রাহিম তুমি আজান দাও মানুষকে ইব্রাহিম আলাইহিসসালাম কাবা শরীফের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন আল্লাহর নবী চিন্তা করেছেন আজকে আমি কাবাকে আবার ইব্রাহিমের চেতনার উপর ফিরিয়ে নিয়ে আসলাম আজকে আবার কাবা পরিষ্কার হয়ে গেল আজকে আবার আজান দেওয়া দরকার ইব্রাহিম যেরকম কাবার উপরে উঠে আজান দিয়েছিলেন এইরকম আজান দেওয়া দরকার আল্লাহর নবী নিজে আজান দিলেন না কাবা শরীফের উপরে উঠে না আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন না ওমর না ওসমান না আলী না এরকম বড় বড় কাউকে বললেন আল্লাহর রাসূল বললেন বিলাল তুমি যাও কাবার উপরে উঠে তুমি আজান দাও বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের উপরে উঠে সর্বশক্তি প্রয়োগ করে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা বিশ্ববাসী জেনে নিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শুধু কথায় শেষ নয় আল্লাহর রাসূল যা বলেছেন দুনিয়াকে সেটি করে দেখিয়ে আমার নবী রেখে গেছেন সুবহানাল্লাহ মাদ্রাসা মাহফিলে আমাকে বলা হয়েছিল যে উম্মতের প্রতি আল্লাহর রাসূলের ইহসানের কথা বলবো উম্মতের প্রতি আল্লাহর রাসূলের ইহসানের কথা আমি কতটুকু বলবো আমি জানি বা কতটুকু এই উম্মত আমরা যে হয়েছি আজকে যে আমার নাম মুসলমানের নাম হয়েছে আজকে যে আপনি আপনার এই অস্তিত্ব নিয়ে বেঁচে আছেন পুরো অস্তিত্বের জন্য আপনি আপনার নবীর কাছে ঋণী কেয়ামতের দিন যখন আপনি বিপদে পড়ে যাবেন ফুলদলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি তার অমর কাব্যগ্রন্থ নালায়ে কলন্দরের মধ্যে কবিতার মধ্যে লিখেছিলেন যে জব তারাজু কে কিনারে আপ হি হুঙ্গে খড়ে দামনে রহমত মে উস দম মে ছুপালে না মুঝে হো পরিশা হশ্র মে জব উম্মতে কুল অম্বিয়া উস তারুফ কে ওয়াক্ত উম্মত মে গিনলে না মুঝে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমি গুনাগার আমার গুনাহ স্পষ্ট হয়ে যাবে আপনি যেন আপনার চাদর মুবারক দিয়ে আমার গুনাহকে ঢেকে রেখে দেন ইয়া রাসূলুল্লাহ যখন তাম নবীদের উম্মতগণ পেরেশান হয়ে যাবে নিজেদের জন্য সেই বয়াল কিয়ামতের ময়দানে আপনি নবী যেন আমাকে আপনার উম্মত হিসেবে স্বীকৃতি দিয়ে দেন
উম্মতের উপর আল্লাহর হাবিবের ইহসানের সীমা নাই, উম্মতের উপর আল্লাহর নবীর ইহসানের সীমা নাই। রবিউল আউয়াল মাসে আমরা আল্লাহর হাবিবের জন্ম উপলক্ষে, মিলাদ উপলক্ষে একটু খুশি প্রকাশ করলে কি এমন করে ফেলতেছি? উম্মতের উপর তো আল্লাহর নবীর ইহসানের সীমা নাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। আয়েশা আল্লাহর নবীর কত প্রিয় স্ত্রী, উনি আবার আরজ করেছেন কি দোয়া করুন। সাধারণ দোয়া তো করলে হবে না, বিশেষ দোয়া আল্লাহ নবী বিশেষ দোয়া করলেন। কি দোয়া বললেন? আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকাদ্দামা মিন যানবিহা ওয়ামা তাআখারাত ওয়ামা আসাররাত ওয়ামা আলানাত। হে আল্লাহ, আয়েশার তাম জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও, তিনি ইতিপূর্বে যত গুনাহ করেছেন সেগুলোকেও মাফ করে দাও, ভবিষ্যতে যা করবেন তাও মাফ করে দাও, তিনি লুকিয়ে যা করেছেন তাও মাফ করে দাও, প্রকাশ্যে যা করেছেন তাও মাফ করে দাও। চিন্তা করেছেন দোয়া কোন লেভেলের? আয়েশা সিদ্দিকার খুশি দেখে কে, আল্লাহর হাবিব আমার জন্য এই দোয়া করেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি এত খুশি হয়েছ? আল্লাহ নবী বল, আয়েশা বলেন, ওমা লি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি জন্য খুশি হব না, আল্লাহর হাবিব আমার জন্য এই মুনাজাত এই দোয়া করেছেন। আল্লাহ নবী বলেন, আয়েশা হাজা দুআই লি উম্মতি বাদা ফি কুল্লি সালাতিন। আয়েশা, এই যে দোয়া তোমার জন্য আমি করেছি, তাম জিন্দেগির ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য আগের পেছনের গুনাহ মাফ করার দোয়া, তুমি জেনে নাও যে আমি পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক দিন আমার তাম উম্মতের জন্য আল্লাহর কাছে এই দোয়া করে থাকি। দুই নম্বর, সামাজিক ক্ষেত্রে বললাম কি নারীর মর্যাদা এবং দুর্বলদের অধিকার। আসুন রাজনৈতিক ক্ষেত্রে, রাজনীতি নিয়ে আমরা সবাই আগ্রহী, সামনে আবার নির্বাচন, সবাই খুব পেরেশান কি হয় না হয়, তো যাই হোক সেটা আমাদের বিষয় না। রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর নবী আমাদেরকে কি দিয়েছেন? আজকাল আমরা খুব শুনি মানবাধিকার, এই সকল শব্দ খুব শুনি না আধুনিক যুগে, মানবাধিকার ভালো শব্দ, ভালো জিনিস, মানুষের অধিকার, মৌলিক অধিকার থাকা উচিত, ধর্মীয় স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ইত্যাদি শব্দগুলো শুনতেও ভালো লাগে, মনে হয় খুব সফিস্টিকেটেড শব্দ, আসলে কে কতটুকু পালন করে সেটি পরের বিষয়, কিন্তু সংবিধানেও লেখা আছে বা তাছাড়া বিশ্বব্যাপী এগুলা জরুরি। তো এইগুলা দুনিয়া কি আসলে দিয়েছে তাকে? আমি একেবারে ফাউল কথা কখনো বলি না, আলহামদুলিল্লাহ এই অভ্যাসও নাই, যেটা বলি পড়ালেখা করেই বলি। আমি একটা জিম্মাদারির সাথে আপনাকে বলছি, এইগুলো দুনিয়াকে প্রথমবার মোহাম্মদুর রসুল্লাহ পরিচয় করিয়ে দিয়েছিলাম। আর কী জন্য বলছি, ফাল কথা বলতেছি না, আমি মুখস্থ বলে দিলাম একটা, আপনারা বললেন ঠিক, আমি উদাহরণ দিই আপনাকে। আপনারা কি জানেন আগের যুগে নিয়ম ছিল, যে দেশের রাজা যে ধর্মের অনুসারী, প্রজাদেরকেও সেই ধর্মের অনুসারী হতে হবে, নাইলে বাবা উপায় নাই, তোমাকে আর পরদিন থেকে খুঁজেই পাওয়া যাবে না। নবী ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন, পুরো রোমান সাম্রাজ্য ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিল, ঈমান আনে নাই, তারা মুশরিক ছিল, পৌত্তলিক মূর্তি পূজারী। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন, আমরা জানি বিষয়টা। ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার 300 বছর পরে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন 32 কিংবা 33 খ্রিস্টাব্দে, 2032 না শুধু 32, আর 332 কিংবা 300 মানে ঈসা আলাইহিস সালামের 300 বছর পরে রোমান সম্রাট, রোমান সাম্রাজ্য পুরো তৎকালীন পুরো ইউরোপ, পুরো মধ্য এশিয়া, আফ্রিকার অর্ধেক নিয়ে দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য, সেই রোমান সাম্রাজ্যের মহারাজ কনস্ট্যান্টাইন, নাম শুনেছেন হয়তো কনস্ট্যান্টাইন, উনি হঠাৎ করে খ্রিস্টান ধর্ম কবুল করে গেলেন, মানে ঈসা আলাইহিস সালামের ধর্ম কবুল করে দিলেন, সাথে সাথে পুরো রোমান সাম্রাজ্য খ্রিস্টান হয়ে গেল। ও আজ যে ইউরোপের মানুষ, আমেরিকার মানুষ খ্রিস্টান, এরা কী জন্য? ওই ওই কারণে। এবার আপনি চিন্তা করতে পারেন, হয়তো খ্রিস্টানরা খুব দাওয়াতি কাজ করেছে, খ্রিস্টান ধর্মে দাওয়াত কিছুই করে নাই, কী জন্য এরা খ্রিস্টান হলো? কারণ রাজাবাবু খ্রিস্টান হয়ে গেছেন, এখন খ্রিস্টান না হইলে শেষ, বুঝতে পেরেছেন? দুনিয়ার নিয়ম ছিল এইরকম। আরেকটা বড় সুপার পাওয়ার ছিল, নাম ছিল সাসানি, বা অনেককে পার্সিয়ান বলা হয়, পারস্য সাম্রাজ্য, বিখ্যাত পারস্য। আপনারা ছোটকালে বইয়ের মধ্যে সুহরাব রুস্তম এদের কাহিনী পড়েন না? ওই সুহরাব রুস্তমের ওদের সাম্রাজ্য, বিশাল বড় কাহিনী সাম্রাজ্য। তো ওরা ছিল জরাস্ট্রিয়ান ধর্মের অনুসারী, আগুনের পূজারী।
ওই রাজ্যে অন্য কোনো ধর্মের মানুষের কোনো বসবাসের সুযোগই ছিল না। রাজা জরাস্ট্রিয়ান, সবাইকে জরাস্ট্রিয়ান হতে হবে, উপায় নেই আর। আল্লাহর রসুল যখন হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনা তাইয়িবায় তাশরিফ নিলেন, মদিনায় প্রথমবারের মতো কুরআন এবং সুন্নতের আদর্শের উপর প্রতিষ্ঠিত, নবুয়তের আদর্শের উপর প্রতিষ্ঠিত একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, এবং আল্লাহর রসুল এই রাষ্ট্রের একটা চুক্তিপত্র যখন লিখলেন, যাকে আমরা দাস্তুর মদিনা বা মদিনার সনদ নামে চিনি, সেই মদিনার সনদে আল্লাহর রসুল মদিনায় বসবাসকারী মুসলমান, মুশরিক এবং ইহুদি সবাইকে এই মদিনা রাষ্ট্রের নাগরিক হিসাবে স্বীকার করে নিলেন, এবং জিজিয়া তথা মেনটেনেন্স ট্যাক্স যেটা, সেটা প্রদান করার মাধ্যমে ইসলামে আল্লাহর নবীর সময়, খুলাফায়ে রাশিদিনের সময়, এরপরে উমাইয়া শাসনামলে, এরপরে আব্বাসী শাসনামলে, এরপরে তুরস্কের উসমানী শাসনামলে, এরপরে ওই আন্দালুসের মুসলমানদের শাসনামলে, যত জায়গায় মুসলমানরা শাসন করেছে, প্রত্যেকটা জায়গায় অন্য সব ধর্মের মানুষ নিজস্ব ধর্মীয় অধিকার নিয়ে শান্তিতে এবং ইজ্জতে বসবাস করে এসেছে। ওই যে আগে একটা নিয়ম ছিল, রাজার ধর্ম মানেই প্রজার ধর্ম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই স্বাধীনতা, এই অধিকার দিয়েছেন যে তুমি তোমার নিজের ধর্ম পালন করতে পারবে, ইসলামী রাষ্ট্রে থাকলেও পারবে। দুই নম্বর, তোমার ইবাদত খানা যেটা আছে, মন্দির বলেন, গির্জা বলেন, পেগোডা, হোয়াট এভার ইট ইজ, সেটাকে মসজিদের মতো গুরুত্ব দিয়ে সিকিউরিটি দেওয়া হবে। এরকম নয় যে কোনো মুসলমান হজ করে গিয়ে ভেঙে ফেললো, না না, হারাম, এটা পারবেন না। দুই নম্বর, তিন নম্বর, তোমার বাচ্চাকে তুমি তোমার ধর্ম শিক্ষা দিতে পারবে, কেউ কোনো বাধা দিতে পারবে না। তিন নম্বর, বিয়ে এবং তালাক বা ইত্যাদি তোমার নিয়মে তুমি করতে পারবে, অর্থাৎ কোনো ইসলামী রাষ্ট্রে কোনো হিন্দুকে বাধ্য করা যাবে না যে আপনাকে কবুল বলতে হবে না, ওনাদের যেরকম বিয়ের সিস্টেম আছে তারা করবে, আপনার এখানে কিছু করার নাই। এই যে ধর্মীয় স্বাধীনতা, প্রথমবার আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, চ্যালেঞ্জ করে কেউ যদি প্রমাণ করতে পারেন, এর আগেও ছিল, এইগুলো প্রথমবার ইসলাম দিয়েছে যে ইসলামী রাষ্ট্রে থাকা সত্ত্বেও অমুসলিমরা তাদের নিজেদের ন্যায্য অধিকার এবং মর্যাদা নিয়ে বসবাস করতে পেরেছিল। তো আজ যদি পশ্চিমারা এসে আমাদেরকে মানবাধিকার গণতন্ত্র শিকার, এটা বলে হাস্যকর হয়ে যায়। আজ থেকে 50 বছর আগে এরা একে অন্যের মাংস খাইত কামড়াই কামড়াইয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমি যে দেশে থাকি, জার্মানি, সেই দেশের মহামান্য রাষ্ট্রপতি হতো হিটলার আর কি, হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে এবং কি নির্মমভাবে হত্যা করেছে। হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে আমি গিয়েছিলাম, ইয়েতে জার্মানিতে আছে, পোল্যান্ডে আছে, মানুষকে তারা ইহুদিদেরকে কী করতো, কাপড় চুপড় খুলিয়ে একটা ঘরের মধ্যে প্রবেশ করতো, চারদিক থেকে পাইপ ছিল, পাইপ দিয়ে গ্যাস ছেড়ে দিত, ওই গ্যাসের মধ্যে এরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যেত, পরে শরীরকে তারা এক ধরনের চিমনির মধ্যে ঢুকিয়ে দিত, পুরো শরীরটা পুড়ে ওইগুলা কয়লার মতো ইয়ে হয়ে যেত, মানে আপনার একেবারে ওই যে, আল্লাহ মাফ করুক, আমি উদাহরণ পাচ্ছি না, একেবারে বালু বালু হয়ে যেত। ওই মানুষের পুরা শরীরকে জার্মানরা কী করতো, তাদের ক্ষেত খামারে সার হিসাবে ব্যবহার করতো। এত জালিম জাতি ছিল এরা। ওই নিরপর ইহুদিদের সাথে আমাদের যতই দুশ্মনী থাকুক না কেন, আমরা মুসলমান, আমরা কারো উপর অন্যায় বরদাস্ত করি না, এতে দুশ্মনের উপরই হোক না কেন, আমরা মোহাম্মদুর রসুল্লাহর উম্মত, আমরা আদর্শবান। তো ইহুদিদের ওই যে আপনারা হয়তো জানেন, মানে তারা শরীর থেকে চুল এবং যারা দাড়ি থাকতো, দাড়িগুলা ছাঁচিয়ে তুলে নিত, এবং ওই নিরপরাধ মজলুম মানুষগুলার চুল দাড়ি দিয়ে জার্মানরা কার্পেট তৈরি করত। এত জালিম জাতি, আজ থেকে তেমন আগে নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো খুব বেশি আগের ঘটনা, 1939-এ শুরু হয়েছে, 45-এ শেষ হয়েছে, গত শতাব্দীর ঘটনা। এবার গত শতাব্দীতে এরকম পশুর মতো জীবনযাপন করে কেউ যদি আমাদেরকে আজকে মনে বলে যে ইসলাম মানে ব্যাকডেটেড, ইসলাম জঙ্গি ধর্ম ইত্যাদি ইত্যাদি, এ বড় হাসির বিষয়। এটার একটাই অর্থ, হয় আপনি হিংসুক, নাই আপনি নাইনে আপনি মূর্খ, হয় আপনি হিংসুক, আপনার হিংসা থেকে বলতেছেন, নইলে আপনি মূর্খ, জানেন না, যদি একবার জানতেন। চিন্তা করুন, খ্রিস্টানরা এত প্রপাগান্ডা ছড়িয়েছে মুসলমানদের বিরুদ্ধে, তারা এক জিন্দেগি মানে বছরের পর বছর ইউরোপের খ্রিস্টানদেরকে, তাদের বড় বড় নেতা পাদ্রি যারা, ওরা বুঝিয়েছে যে মুসলমানরাও আমাদের মতো নবীর ইবাদত করে, নাউজুবিল্লাহ, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, তারা ওদেরকে বুঝিয়েছে যে আমরাও নাকি আমাদের নবীর ইবাদত করি, অথচ আমাদের নবী আমাদেরকে আল্লাহর ইবাদত করিয়েছেন। আজকে যখন কোরআন শরীফের ইংরেজি অনুবাদ হয়েছে, মুসলিম দাঁড়িয়ে যারা আছেন ইউরোপে, আমেরিকা যাচ্ছেন,
পৃথিবীতে হু হু করে ইসলাম কবুল করার সংখ্যা বাড়ছে মানুষ বুঝতে পেরেছে যে শান্তি এবং মুক্তি যদি থেকে থাকে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে রয়েছে গেল দিনী পরিষদ দিনী ক্ষেত্রে রাজনৈতিক এবং সামাজিক আসুন অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনীতি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মানুষকে অর্থনৈতিকভাবে জুলুম করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সুদ আমি মুখস্থ বলছিস না বিশ্বের বড় বড় অর্থনীতিবিদদের এটা গবেষণালব্ধ ফলাফল সুদ হচ্ছে ফিনান্সিয়াল বা ইকোনমিক এক্সপ্লয়টেশন মানুষকে অর্থনৈতিকভাবে জুলুম করার সবচেয়ে বড় হাতিয়ার আপনি তো জানেন না যে এই দুনিয়া কিভাবে চলে আপনি মনে করেন যে রাজনীতিবিদরা দুনিয়া চালায় না 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 দুনিয়া চালায় যারা তারা পর্দার পেছনে থাকে তারা সামনে আসে না এই পৃথিবীতে যত সম্পদ আছে এর মধ্যে বেশিরভাগ সম্পদ অন্তত পক্ষে 60-65% সম্পদের মালিক মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ মাত্র হাতে গোনা কয়েকজন এটার নামও আপনি জানেন না এরা টিভিতেও আসে না বেশিরভাগ এরা ইহুদি ব্যাংকার পৃথিবীর বড় বড় ব্যাংকগুলোর মালিক মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের মালিক মিডিয়া হাউসের মালিক বড় বড় টেকনোলজি কোম্পানি যেগুলো আছে এগুলোর মালিক এরা কি করে বিশ্বকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এবং ইহুদিরা প্রথমত সুদ আবিষ্কার করেছিল তারাই সুদ আবিষ্কারক এবং এই সুদ তারা তাদের নিজেদের মধ্যে প্রচলন রাখে না ইহুদিরা একে অন্যের সাথে সুদী লেনদেন করে না তারা বাকি দুনিয়ার সাথে সুদী লেনদেন করে এবং আপনি হয়তো সুদ বলতেই মনে করতেছেন মনে হয় আমরা যেরকম স্বাভাবিক সুদ বুঝি মহাজনী সুদ যে কাউকে 100 টাকা দিলাম দেওয়ার সময় 110 টাকা নিলাম এইগুলা সিম্পল ইন্টারেস্ট এগুলা এত জটিল কিছু নয় কিন্তু ব্যাংকের মাধ্যমে যে বিষয়গুলো হয় সুদের হার বাড়িয়ে কমিয়ে এক একটা দেশকে বিশেষ করে মুসলিম দেশগুলোকে যেভাবে শর্তের নিচে পঙ্গু করে রাখা হয় এই যে ঘৃণ্য গেম চলছে দুনিয়াতে ওটা আমরা জানি না ওই সব কিছুর আসল হাতিয়ার হচ্ছে সুদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে দুনিয়াকে সুদ থেকে পাক করে দিয়েছিলেন এর থেকে বড় অবদান আর কি অর্থনৈতিকভাবে হ্যাঁ দুর্ভাগ্য উম্মত হিসাবে আমরা এখনও সুদ ছাড়তে পারি নাই অনেক মানুষ এখনও সুদের অন্ধকার অথল গহ্বরে নিমগ্ন কিন্তু সুদের চাইতে বড় হারাম ইসলামে আর কিছুই নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পার্মানেন্টলি যখন সুদকে ব্যান করেছেন একবার চিন্তা করে দেখুন আল্লাহ নবীর ত্যাগ এবং কুরবানি আল্লাহ নবীর বিবেক এবং মরুয়ত রসুলুল্লাহ ইসলামের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম আসার আগে তিনি মানুষকে ঋণ দিতেন করজ দিতেন তো করজ নিয়ে তো সুদ পেতেন তাই না এটাই তার ছিল তার অনেকটা বড় আমদানির উৎস আল্লাহর নবী যখন সুদকে নিষিদ্ধ করেছেন প্রথমে অন্য মানুষেরটা নিষিদ্ধ করেন নাই প্রথমে নিজের চাচার ক্ষতি করিয়ে নিজের চাচারটা অফ করেছেন পরে বাকি মানুষগুলো বন্ধ করেছেন এবং যদি সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা আমরা গঠন করতে পারতাম তাহলে দুনিয়াতে এই গরিব আর আমিরের মধ্যে এত পার্থক্য থাকতো না আল্লাহর নবী আমাদেরকে যে অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে গিয়েছেন আল্লাহর ইসলাম আমাদেরকে শিখিয়েছে রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন যে তোমার অর্থনীতি তোমার টাকা পয়সাকে তুমি কিভাবে ম্যানেজ করবে প্রথমে সবচেয়ে উঁচু লেভেলের তাকওয়া সবচেয়ে উত্তম হচ্ছে তুমি খাওয়া দাওয়া করো পরিধান করো তোমার জরুরত পূর্ণ করো যা বাকি থাকে তোমার ভাইকে দান করে দাও ওটা হচ্ছে সবচেয়ে উপরের স্তর আপনি চিন্তা করেন না এত উপরে তো যাইতে পারবো না তাই না সব টাকা দান করে দিতে পারবো না ঠিক আছে আরেক স্তর নিচে নামতে পারো সেটা কি তোমার খাওয়া দাওয়ার পরে যেগুলো থাকবে তোমার ভাইকে কর্জে হাসানা বিনা সুদে করজ দিয়ে দাও আপনি বলেন না না ওইটা তো সম্ভব না ওইটা তো কোনো লাভ নাই তো ঠিক আছে আরেক ধাপ নিচে নামতে পারো কি সেটা তুমিও কিছু টাকা পয়সা দাও আরেকজনও কিছু টাকা পয়সা দিক দুজনেই শ্রম মিলিতভাবে শ্রম দাও লাভ লোকসান দুজনেই ভাগ করে নেবে ওটাকে বলা হয় মুশারাকা মুশারাকা মানে সমবায় ব্যবসা যেটা তুমি চিন্তা করছো দূর ওইটাও পারবো না টাইম নাই আমার ঠিক আছে আরেক ধাপ নিচে নামতে পারো সেটা কি সেটা হচ্ছে মুদারাবা মানে তুমি টাকা দিলে ক্যাপিটাল আর আরেকজন শ্রম দিলে পরে লাভ লোকসান ভাগ করে নিতে হবে খালি লাভ নিলে হবে না যে লাভ আমি নেবো আর লোকসান তুমি না এরকম নয় লাভ লোকসান ভাগ করে নেবে বুঝতে পেরেছেন একের টাকা অন্যের শ্রম এর থেকে আর নিচে নামতে পারবে না এর থেকে আর নামলেই সুদ হয়ে যাবে
এই যে তার লেয়ারের অর্থনৈতিক ব্যবস্থা চিন্তা করে দেখুন এটি কতটুকু ইনসাফপূর্ণ। প্রথমটা কি, সবচেয়ে উঁচু লেভেলের তাকওয়াপূর্ণ, সবচেয়ে পরহেজগারিতার কাজ হচ্ছে দান করে দাও। মনে মানতেছে না, ঠিক আছে করজ দিয়ে দাও। মনে মানতেছে না, মিলে ব্যবসা করো। তাও মনে মানতেছে না, তাহলে তুমি একজন শ্রম দাও আর একজন ক্যাপিটাল দাও। এর থেকে নিচে নামতে পারবে না যে তোমাকে আমি দিলাম 1,00,000 টাকা, তোমার লাভ হোক লোকসান হোক আমাকে মাসে 1,500 দিতে হবে। এটা হলেই সুদ হয়ে যাবে, এই নির্ধারণ করলেই সুদ হয়ে যাবে। অ্যামাউন্ট নির্ধারণ করলে সুদ হবে, পার্সেন্টেজ নির্ধারণ করলে সুদ হয় না। যাক, অর্থনীতি প্রধানত আমার উদ্দেশ্য না। বলতে চাইছিলাম দুনিয়াতে দুই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে, এটা হচ্ছে পুঁজিবাদ যেটা আমেরিকায় আমরা দেখি ক্যাপিটালিজম বলে, আর একটা হচ্ছে সমাজতন্ত্র যেটাকে চায়না রাশিয়াতে আমরা দেখি। দুইটাই ফেইল। আমি বাংলাদেশে বসে মুখস্থ কথা বলছি না, আল্লাহ আমাকে অনেক ঘুরিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য বলছি। আমি এই বয়সে বিশ্বের প্রায় 17টা দেশ সফর করেছি। এই 17টা দেশ সফর করার উদ্দেশ্য, বলার উদ্দেশ্য হচ্ছে আমি এত মানুষের সাথে মিশেছি যত মানুষের সাথে হয়তো আপনারা অনেকেই মিশেন নাই। আমি মানুষের জীবনের নিকটে গিয়ে তাদের অবস্থা দেখেছি। আমি দুনিয়ার অনেক বড় বড় মানুষের সাথে কথা বলেছি। এই পৃথিবীতে যে দুইটা অর্থনৈতিক ব্যবস্থা আছে, দুইটাই ফেইল। মানব জাতি এখন চলছে তো হাওয়ার উপরে চলছে, কিন্তু ইসলামের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া যে সুন্দর ন্যায় ইনসাফপূর্ণ অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ব্যবস্থা ছিল, মানব জাতি তৃষ্ণার্ত হয়ে আছে এটার জন্য। আমাদের এই রবিউল আউয়াল মাসের উদযাপন তখনই সার্থক হবে যখন আমরা মানুষের কাছে এই জীবন ব্যবস্থা আল্লাহর হাবিবের এই আদর্শকে পৌঁছে দিতে পারব। মিলাদুন্নবী মাহফিল আমরা করি বড় শখ করে, না স্বীকার করি আমি এর থেকে বরকতময় মাহফিল আর হতে পারে না। যদি দুইটা বিষয় আমরা ঠিক রাখি, প্রথমটা হচ্ছে এই নিয়ত করা যে এখান থেকে হাসিলটা কি, আমার এখান থেকে হাসিল কি, মিলাদুন্নবী মাহফিল কি জন্য করতেছি, এ সামনে একজন করতেছে না তাকে ঘুষা দেওয়ার জন্য আমি করতেছি, এটা নিয়তটা কি, কোন নিয়তে আমি করতেছি। যদি এই নিয়ত হয় তাহলে ঠিক আছে, ইন্নামাল আমালু বিন নিয়ত ও ইন্নামা কলা। নিয়ত অনুযায়ী যে যা নিয়ত করবে তার ফলাফল সেই অনুযায়ী। ও এটা হচ্ছে কমিটির ব্যাপারে বললাম, আপনাদের ব্যাপারে আপনারা মিলাদুন্নবী মাহফিলে কি জন্য এসেছেন। এখন মাহফিলে যখন এসেছেন কিছু না কিছু সিন্নি তো খেয়েই যাবেন, খালি পেটে ধরে যাবেন না তাই না, জিলাপি খান আর তুষা সিন্নি আর আখনি হোক কিছু না কিছু তো খেয়ে যাবেন। এখন আপনি যদি খালি সিন্নি খাওয়ার নিয়েতেই আসেন তাহলে খালি পেটটাই ভরবে, আর যদি নিয়ত থাকে এটা যে আমি মাহফিলে যাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে কিছু শুনবো, আমি আমল করব, শিখব, আমি আমার নবীকে জানব, ভালোবাসব, ইহতেরাম করব, ইত্তেবা করব, মহাব্বত করব, এর জজবাটা আমি এই মাহফিল থেকে লাভ করব, তাইলে কি হবে, সিন্নি তো খাবেনই, সিন্নি খায়া পেটটা ভরবে, আর আপনার নিয়তের কারণে আপনার নেক আমলের আমলনামাও ভরে যাবে। আমি প্রায়ই বলি যে সকালে উঠে আপনি দাঁত পরিষ্কার করতেছেন, ভালো কথা, ওটা তো ঠিক আছে, ভালো কাজ, কিন্তু দাঁত পরিষ্কার অ্যাকচুয়ালি ইটসেলফ নিজে থেকে কোনো ইবাদত বা কোনো সওয়াবের কাজ না। দাঁত পরিষ্কার করেন করেন মাশাআল্লাহ, দাঁত পরিষ্কার হবে, কিন্তু দাঁত পরিষ্কার করার সময় যদি নিয়ত করেন যে এটা সুন্নত, আমার নবী দাঁত পরিষ্কার করতেন এই জন্য আমি করছি, দাঁত তো পরিষ্কার হবে সাথে সুন্নতের উপর আমল করার সওয়াবটাও হয়ে যাবে। এক্সট্রা কোনো কাজ কিন্তু করতে হইতেছে না, খালি নিয়তটা তুরা একটুকু এই দিক থেকে সেদিক করলেই হয়ে যাচ্ছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকে আমরা এখন চিন্তা করে দেখি যে মিলাদুন্নবী মাহফিলে আমি আয়োজন করলাম কি জন্য, এত যে সুন্দর আয়োজন, এই যে লাইটিং মাইকিং, এই যে অতিথিকে দাওয়াত দেওয়া রিসিভ করা হেন তেন কত কিছু খাওয়ানো কি জন্য, আর আপনারাই বা আসতেন কি জন্য। আমরা যেন এটা নিজের থেকে আমাদের রবের কাছে রেজিস্টার করাতে পারি যে আল্লাহ তোমার হাবিবের মহব্বত ব্যতীত অন্য কোনো দুনিয়াবি কারণে আমরা আসি নাই। এটা আলিম উলামাকে বলছি। সামনে দেখেন এই ডিসেম্বর মাস থেকে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল শুরু হবে, আমি নিজেও বাজারি ওয়াইজ ওয়াজ করে বেড়াই তাই না। তো ওয়াজ আটা আমরা কী করব, আমরা কি দুনিয়াতে এসেছি আর ওয়াজ ব্যবসা করে চলে যাব, নাকি
আল্লাহর হাবিবের যে আদর্শটা আমি শিখেছি সেটা মানুষের কাছে পৌঁছে দেব। এটা জরুরি, আজকে এটা প্রতিজ্ঞা করা জরুরি যে মানব জাতি তৃষ্ণার্ত হয়ে অপেক্ষা করছে যে এমন কোন একটা আদর্শ আসবে যে আদর্শ দুনিয়ার এই অস্থির অবস্থা থেকে মানুষকে শান্তি দেবে। আর আপনার কাছে ওই আদর্শ আছে আর আপনি বগলের সিপাহী নিয়ে বসে আছেন, না নিজে পালন করতেছেন না মানুষকে পৌঁছাইতেছেন। তো কিয়ামতের দিন মানুষ তো আপনাকে ধরবে আল্লাহর কাছে যে আল্লাহ এই কমবক্তের দায়িত্ব ছিল আমাকে নবীর আদর্শ শিখানো, সে নিজেও শিখে নাই আমারও শিখায় নাই, খামখা মুসলমান নাম দিয়ে বসে আছে। হাজিরিন, মিলাদুন্নবী মাহফিল থেকে এই অঙ্গীকার করা উচিত আমরা যারা দাওয়াতের ময়দানে আছি। আমি তো নিজে তেমন কিছুই না, কিন্তু উলামায়ে কেরামকে ইঙ্গিত করে বলছি চলুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আল্লাহর হাবিব আমাদের জন্য যে আদর্শ রেখে গিয়েছিলেন আল্লাহর কিতাব আল্লাহর নবীর সুন্নত, আমরা ওয়াজের মাহফিলকে কাজে লাগিয়ে গনিমত মনে করে আল্লাহর হাবিবের এই আদর্শকে মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। মিলাদুন্নবী মাহফিল প্রতি বছরই হয়, মাহফিল আসলেই দেখা যায় কিছু বিতর্ক তো তৈরি হয়ই হয়, আর আমরা এমনিতেই বিতর্ক প্রিয় জাতি। আমাদের ইউটিউবার ভাইয়েরাও কেটে কেটে বিতর্কের বিষয়গুলোকে একটু হাইলাইট করে বেদার হইেন না, হচ্ছে ওই না এটা যার যার কাজ যার যা করবে সমস্যা না। মাঝে মধ্যে দেখি আমার নামে বিভিন্ন ক্লিপ চলে যে অমুককে জবাব দিলেন অমুক, খামোখা কে কারে জবাব দিছে, এইগুলো খেতে সেটা বানানো হয়। যাই হোক সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা ওই যে বিতর্কপ্রিয় জাতি হয়ে যাই, এই জন্য আমাদের সব কিছু নিয়ে খামোখা একটা বিতর্ক করা অভ্যাস। শুনে রাখুন, ঈদে মিলাদুন্নবী সাল্লামের ব্যাপারে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জমহুর উলামায়ে কেরামের মতামত হচ্ছে এটা একটা জায়েজ মুস্তাহাব কাজ, এবং এই ব্যাপারে কেবলমাত্র একটা গোষ্ঠী, বিশেষ করে আমি নাম ধরেই বলে দিই, আমাদের নজদি দাওয়াতের সাথে যারা সম্পৃক্ত এই ভাইয়ের ছাড়া কেউ এর উপরে এত কট্টর কোনো ফতোয়াবাজি করেন না। মাহফিলে মিলাদুন্নবীর ব্যাপারে যদি আপনি দলিল চাইতে হয় আপনাকে একটা কথা প্রথমে মনে রাখতে হবে যে ওই যে হয়তো আপনারা অনেক জায়গায় দেখবেন সকালে র্যালি করছেন মিলাদুন্নবীর র্যালি, আমাকে ওই দিন একজন জিজ্ঞেস করতেছে ভাই র্যালি যে করতেছেন এটা দলিল কি, বা ওনাকে কেউ একটু জিজ্ঞেস করছে মনে হয় র্যালি করতেছেন দলিল কি, আমি বললাম যে আপনি থাকেন কোন জায়গায়, তুমি বললেন ওই সিলেটের কোন জায়গায় জানি বুঝি ভুলে গেছি, বললাম এখন আসেন কই, বললেন জিন্দাবাজার আছি না বন্দরবাজার আল্লাহ জানে, আমি বললাম যে আপনি যে ওই যে মদিনা মার্কেট থেকে জিন্দাবাজার আসলেন এটা দলিল কি, কী জন্য বললাম? দেখেন বোঝার বিষয় হচ্ছে কাজ দুই প্রকার, শুনে রাখুন বিষয় কাজ দুই প্রকার, একটা হচ্ছে ইবাদত আল্লাহর সাথে বান্দার যে কাজগুলা ইবাদত, আর এক ধরনের কাজ হচ্ছে মুআমালাত বান্দার সাথে বান্দার যে সম্পর্ক। ইবাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা ইবাদতের শরীয়ত সহী নির্দিষ্ট অকাট্য দলিল থাকতে হবে, নাইলে ইবাদত হবে না। এটা যেমন নামাজ পাঁচ ওয়াক্ত, আপনি হঠাৎ করে ছয় নম্বর ওয়াক্ত তৈরি করে দিলেন হবে? এটা হবে না। এখানে নিয়ম হচ্ছে, একটাই নিয়ম মনে রাখবেন, এখানে মূলনীতি হচ্ছে আসলুস সাইই ইবাহাতুন, প্রত্যেকটা কাজ দুনিয়াবি দৈনন্দিন যে কাজ প্রত্যেকটা কাজ মৌলিকভাবে মূলত জায়েজ হালাল বৈধ যতক্ষণ না সেটা অবৈধ বলে প্রমাণিত হয়। বুঝতে পেরেছেন? এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনি যে নীল পাঞ্জাবি পরছেন বা হুজুর যে সাদা পাঞ্জাবি পরছেন উনি যে পিঙ্ক কালারের পাঞ্জাবি পরছেন ওটা দলিল কি, দলিল আছে তাই? কেন দলিল নাই? দলিল দরকার নাই, জাস্ট এতটুকু দলিল দরকার যে ওইটা পরা কি আল্লাহর নবী নিষেধ করেছেন করেন নাই, খালাস হালাল। যদি নিষেধ করে থাকেন, যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য রেশম পরা সিল্ক আর সোনাদানা ব্যবহার করা হারাম করেছে, খালাস সেটা হারাম, যেটা হারাম করেন নাই ওইটা হারাম যে করেন নাই ওটাই যথেষ্ট, ওইটা হালাল কোন জায়গায় ওটা দলিল লেখা লাগবে না, কারণ নর্মালি সব কিছুই হালাল যতক্ষণ না হারাম প্রমাণিত হয়। ওইটা কোন ক্ষেত্রে? মুআমালাতের ক্ষেত্রে, দুনিয়াবি কাজের ক্ষেত্রে। আর ইবাদতের ক্ষেত্রে শর্ত হচ্ছে যেটা ইবাদত সেটাকে অবশ্যই নির্দিষ্ট দলিল প্রমাণে সাব্যস্ত হতে হবে, আন্দাজি আপনি বলতে পারবেন না। যেমন ধরেন আজান দেওয়া একটা নেকির কাজ, একটা ইবাদত, আপনি জুসের চুটে গিয়ে ঈদের নামাজে আজান দিয়ে দিলেন হইল, আপনি তো বলবেন যে আজান তো সওয়াবের কাজ না, যেহেতু আজান ইবাদত এজন্য আজান খালি আবেগে দিলে হবে না, কোন জায়গায় কোন সময় আজান তার একটা নিয়ম নীতি আছে দলিল থাকতে হবে। কিন্তু র্যালি কোনো ইবাদত নয়, র্যালি হচ্ছে খুশি প্রকাশ করার একটা দুনিয়াবি মাধ্যম, র্যালি কোনো ইবাদত। আপনি কি র্যালিকে ইবাদত মনে করে করেছেন নামাজ রোজা হজ জাকাতের মতো? না, র্যালি খুশি প্রকাশ করার একটা দুনিয়াবি মাধ্যম। এই মাধ্যমের ক্ষেত্রে বিদআত না সুন্নত না এটা দেখার দরকার নাই, দেখা সম্ভব নয়। এখানে দেখতে হবে ওইটা
জায়েজ কি নাজায়েজ কিভাবে দেখবেন? রেলের মধ্যে যদি কোনো নাজায়েজ জিনিস আপনি করেন তাহলে নাজায়েজ, আর নাইলে জায়েজ। বুঝতে পেরেছেন? আপনি নাম দিলেন মিলাদুন্নবীর রেলি, পেছনে অনেক কিছু নাজায়েজ কাজ, শিরকি কাজ হচ্ছে, তো মিলাদুন্নবী নাম দেন আর যে নামই দেন তা ওইটা তো আরাম হবেই হবে। আপনিও বুঝতে পারতেছেন, দলিলের তো দরকার নেই, কারণ কি এটা দুনিয়াবি কাজ। অনেকে রেলির ব্যাপারে দলিল জিজ্ঞেস করবেন, করেন, রেলির ব্যাপারে দলিলের দরকার নেই, দুনিয়াবি কাজের ক্ষেত্রে দলিলের প্রয়োজন নেই। আপনি যে ওখানে শামিয়ানা টানিয়েছেন, শামিয়ানার কি দলিল? হ্যাঁ, শামিয়ানা তো কোনো ইবাদত হিসাবে টানান নাই তো আপনি, আপনার ইন্তেজামি প্রয়োজনের জন্য দুনিয়াবি একটা কাজকে সম্পন্ন করার জন্য টানিয়েছেন, তাই দুনিয়াবি কাজের দলিলের প্রয়োজন হয় না। ওটা যদি হারাম না হয়ে থাকে তাইলে হালাল। আর এই যে মজলিস আমরা করছি, এই যে মজলিস আমরা করছি, এর দলিল কি? এর দলিল দিয়েই আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাব। এটা শুনে রাখুন, জরুরি। সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, সুনানে নাসাইয়ের মধ্যে, দুঃখিত, বা আবু দাউদের মধ্যে, ভুলে যাচ্ছি। আল্লাহ রসুলের সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বের হলেন, বের হয়ে দেখলেন অনেকজন সাহাবি মসজিদে নববী শরীফের মধ্যে গুল হয়ে বসে আছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মা জালাসাকুম, কোন কারণ, কোন কাজ তোমাদেরকে এখানে বসাইয়া রাখছে, মানে কি জন্য বস? সাহাবিরা জবাব দিলেন, জালাসনা নাহমাদুল্লাহ ওয়া নাশকুরুহু আলা মা হাদানা লিদিনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা বসে বসে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি এই কারণে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে হিদায়ত দিয়েছেন, ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনাকে পাঠানোর মাধ্যমে, আপনার মাধ্যমে যে আল্লাহ আমাদের উপর এত বড় নিয়ামত দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তোমাদেরকে আমি আবার জিজ্ঞেস করছি, আবার বলো তো কী জন্য বলছি? সাহাবীরা বলে দিয়ে, রাসূলুল্লাহ, আমরা সত্য বলছি, আর কোনো কারণ নেই, এই জন্যই বলছি, বসে বসে আল্লাহকে শুক্রিয়া জানাচ্ছি যে হ্যাঁ আল্লাহ তোমার শুক্রিয়া, আমরা তো জাহিল ছিলাম, তুমি ইসলামকে দিয়ে আমাদেরকে, তোমার দিনকে পাঠিয়ে আমাদেরকে হেদায়ত দিয়েছ, আর তোমার নবীকে পাঠিয়ে আমাদের উপর বড় নিয়ামত দিয়েছ, নবীকে পাঠানোর মাধ্যমে নিয়ামত দিয়েছ। আল্লাহর নবী বললেন, তোমরা যখন এই কথাবার্তা বলছো, আল্লাহর ফেরেশতা জিব্রিল আমার কাছে এসেছেন, এসে সংবাদ দিয়েছেন, ইন্নাল্লাহ ইউবাহি বিকুমুল মালায়েকা, তোমরা যারা এখানে বসে, এই মজলিসে বসে আল্লাহ শুকরিয়া আদায় করছো যে আল্লাহ ইসলামের মাধ্যমে তোমাদেরকে হেদায়ত দিয়েছেন, আমাকে পাঠিয়ে তোমাদের উপর নিয়ামত পাঠিয়েছেন, দিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এত পছন্দ হয়েছে এই মজলিস যে আল্লাহ তার ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন। আমরা কি ভিন্ন কোনো কারণে বসছি? আমরাও তো আল্লাহর নবীর আলোচনা করার জন্য, শোনার জন্য বসছি। যদি এই নিয়তটা ঠিক রাখতে পারি তাহলে এর চেয়ে বড় মুবারক মাহফিল আর কিছু হতে পারে না। আমি পুনরায় মুবারকবাদ জানাই আঞ্জুমানে আল ইসলাকে, আমাদের আসাতিজা মুরব্বিয়ারকে, আমাদের ব্যবসায়ী ভাই বন্ধুদেরকে, এরকম সুন্দর একটা মজলিস আয়োজন করার জন্য। হাজিরিন, এই রবিউল আউয়াল মাসের শেষ কথা বলতে চাই যে আমরা কী করতে পারি এই রবিউল আউয়ালে। মাহফিল মজলিস তো করলাম, একদিন পরে সে শেষ, এরকম না, অন্তত পক্ষে একটা আমল অন্তত পক্ষে আমরা আজকে এখান থেকে নিয়ে যাব। আমল তো আমরা সবাই জানি কিন্তু শিখে যাব, সেটা হচ্ছে আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক বৃদ্ধির কৌশল কি। সম্পর্ক দরকার আছে কিনা? তাই দরকার আছে। তো কৌশলটা কি? কৌশলটা হচ্ছে দুরুদ এবং সালাম। সিম্পল, দুরুদ এবং সালাম। দুরুদ এবং সালাম এত গুরুত্বপূর্ণ, আমি মাঝে মধ্যে চিন্তা করলে মানে চিন্তা ফেল হয়ে যায় যে আমার রব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, যে যে নামাজ খালিস আল্লাহর জন্য আপনি পড়েন, নাকি নামাজ অন্য কারোর জন্য পড়েন? আল্লাহর জন্য। সেই নামাজের মধ্যে কিয়াম আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, তাসবিহ সেজদা জুলুস হোয়াট এভার, কুরআন শরীফের তিলাওয়াত থেকে নিয়ে সব কিছু তাকবীর আল্লাহর জন্য, কিন্তু এই নামাজ শেষ করার আগে যখন আত্তাহিয়াত পড়তে আপনি বসলেন,
তখন আপনি পড়তেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এতটুকু তো আল্লাহর জন্য যে আমার সমস্ত আত্মসমর্পণ, আমার ইবাদত বন্দেগী, আমার তমাম তসবিহ তাহলিল কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। এরপরে সালাম ফিরিয়ে নিচ্ছেন না, আল্লাহ দেখে বলছেন এরপরে আমার নবীকে একবার সালাম দিয়ে দাও, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে নামাজ খালিসাতান আল্লাহর জন্য, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের আলোচনাকে, তার হাবিবের প্রতি সালাম দেওয়াকে সেই নামাজের অংশ বানিয়ে দিয়েছেন। এরপরে সালাম দিয়ে সালাম ফিরিয়ে নিলাম না, এরপরে আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে দুইবার দুরুদ পড়ে ফেলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একটা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আরেকটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বলেছেন যে আমার নামাজও তুমি পড়ে ফেলেছ, আমার হাবিবের প্রতি সালামও দিয়েছ, দোয়াও দুরুদও পড়েছ, এখন একটু দোয়া করে ফেলে নিজের জন্য। তাই আমরা দোয়ায়ে মাসুরা করি, হাত না তুলেই করি দোয়ায়ে মাসুরা, লাস্টে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটি কি জন্য করি যে আল্লাহ এত কিছু করছে এখন তো একটু চাইতেই পারে তোমার কাছে, কিন্তু চাওয়ার কৌশলটাও আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে দুরুদ সালামের বিষয়টা। এই জন্য রবিউল আউয়াল মাসে দুরুদের ওয়াজিফা বাড়ান, ওজিফা বলতে বলতেছি না যে ওজিফার কোনো তালিকা করবেন না, এই যে ফুলতরি সাহেব তুলে রহমতুল্লাহ আলাই প্রত্যেক বায়াতের পরে বলতেন রোজ 200 বার দুরুদ শরীফ 100 বার ইস্তেগফার পড়ার জন্য, এইটারই অভ্যাস করুন। একদিনে অভ্যাস হবে না, আমার নিজেরও নাই, কিন্তু ক্রমে ক্রমে হয়তো অভ্যাস ইনশাআল্লাহ, লেগে থাকলে কেন হবে না, হবে অবশ্যই হবে। এই রবিউল আউয়াল মাসকে আপনি আল্লাহর রসুলের প্রতি দুরুদের মাস হিসাবে প্রত্যেক দিন খেয়াল করে কয়েক সমর্তবা, নাইলে কমসে কম 100, নাইলে কমসে কম অন্তত পক্ষে একটা উল্লেখযোগ্য পরিমাণ আপনি আল্লাহর নবীর প্রতি দুরুদ পাঠ করুন। দুরুদের মধ্যে দুরুদে ইব্রাহিম তো পারেনি আমাদের পড়েন, এছাড়াও আরও দুরুদ আছে, দুরুদে তো নাজ্জিনা আছে, এরপরে আরও তো দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি, আরও দুরুদ আছে। একেবারে সংক্ষিপ্ত দুরুদ আল্লাহর নবীও শিখিয়েছেন, একেবারে সংক্ষিপ্ত মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আল্লাহর নবী শিখিয়েছেন এই দুরুদ এরকম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ, খালাস হয়ে গেল দুরুদ। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা দুরুদ হয়ে যাবে, আল্লাহ নবী নিজে শিখিয়েছেন এই দুরুদও পড়তে পারবেন, দুরুদ হয়ে যাবে। দুরুদ পড়লে কি হবে, এক একটা দুরুদের বিনিময়ে আল্লাহ 10-10টা নেকি দিবেন, 10-10টা গুনাহ মাফ করে দেবেন। শুধু তাই নয়, ফেরেশতা জিবরিল যি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, আল্লাহর সবচেয়ে প্রিয় সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, তিনি আল্লাহর নবীকে একবার এসে বললেন আমা তারদাকা ইয়া মুহাম্মদ আন তুসাল্লি আলাইয়া উম্মাতাকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি খুশি নও যে আপনার যে উম্মত আপনার প্রতি একবার দুরুদ পাঠ করবে আমি জিবরিল তার জন্য 10টা রহমতের দোয়া করব। দুরুদ দিয়ে নেকিকে পরিপূর্ণ করে ফেলবেন। আর দুই নম্বরটা হচ্ছে সালাম, সাল্লিমু তাসলিমা, সালামের মতো সালাম। সালামের জন্য সাহাবিদের বড় শখ ছিল, আল্লাহর নবীর সাথে সালামের আদান প্রদান, যেরকম আল্লাহর নবী দুনিয়াতে থাকতে সেরকম আল্লাহর নবী দুনিয়াতে যাওয়ার পরেও, এই দলিল দুটা দিয়েই মাহফিল শেষ করে ফেলছে। দুনিয়াতে থাকতে কীরকম একটা ঘটনা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবি সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেলেন, গিয়ে দরজায় কলিং বেল তো আর নাই, আওয়াজ দিলেন আসসালামু আলাইকা ইয়া সাআদ, হে সাআদ তোমার উপর সালাম, কোনো জবাব আসলো না। খানিকক্ষণ অপেক্ষা করে আবার বললেন আসসালামু আলাইকা ইয়া সাআদ, কোনো জবাব নেই। খানিকক্ষণ অপেক্ষা করে আর তিন নম্বরবার বললেন আসসালামু আলাইকা ইয়া সাআদ, হে সাআদ সালাম, জবাব নেই। তো তিনবার তো সালাম হয়ে গেছে, আমরা হলে রাগ করতাম যে আমার মতো মানুষ আসতে দেখা করলো না, কিন্তু ইসলামে এরকম নিয়ম আছে যে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কারোর সাথে দেখা করতে যান তাহলে কেউ দেখা করতে বাধ্য, কিন্তু কাউকে বলেন নাই হুট করে চলে গেছেন তার ঘরে, সে দেখা করতে বাধ্য না, চাইলে করলো না চাইলে নাই, আপনার রাগ করার কিছু নাই ওখানে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে যান নাই, তিনি চলে আসতেছেন। যদিও আল্লাহর নবী যদি চাইতেন সাআদ কেন, সাআদের পুরো সবাই দেখা করতে হইতো, আল্লাহর নবীর কাছে কার কী দাম, আল্লাহর নবীর সামনে তো কেউ কিছুই নয়, কিন্তু রাসূলুল্লাহর আদব উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যেই মাত্র ঘরটা পাড়ি দিছেন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে হাজির, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি তো হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন যে আমি যে এতক্ষণ ধরে সালাম দিচ্ছিলাম তুমি শুনে নাই, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘরে ছিলাম,
সালাম শুনেছিও জবাবও দিয়েছি কিন্তু জবাব দিয়েছি ধীরে ধীরে যেন আপনি না শুনেন আমি চাচ্ছিলাম আমার নবী যেন বারবার আমার নাম ধরে সালাম দিয়ে তার আমি যেন জবাব দিয়ে যাই এই সৌভাগ্য থেকে নিজেকে বঞ্চিত করতে পারি নাই মনটা চায় নাই কিন্তু আমার নবী আমার দরজা থেকে খালি ফিরে যাবেন এটাও তো বেয়াদবি আবার এই জন্য আপনাকে ফিরে যেতে দেই নাই এই হচ্ছে দুনিয়াতে থাকা অবস্থায় কিন্তু আমাদের নবী তো হায়াতুন নবী দুনিয়াতে থাকলে সেরকম না থাকলেও সেরকম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আমাদের আমলকে আল্লাহ পেশ করেন আল্লাহর রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সাহাবীরা কিরকম সালাম দিতেন রদা শরীফে গিয়েও সালাম দিতেন আর বাইরেও সালাম দেওয়ার নিয়ম আছে আমি দুইটাই দলিল বলছি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু সন্তান প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস ছিল তিনি মদিনায় থাকতেন মদিনার অধিবাসী মদিনা থেকে যখন বেরিয়ে যেতেন আর আবার যখন মদিনায় ফিরে আসতেন যাওয়ার সময় সবার পরে আসার সময় সবার আগে একবার আল্লাহর রসুলের রদা শরীফের সামনে দাঁড়াতেন দাঁড়িয়ে বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরপরে একটু ডান দিকে স্বরে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর সিদ্দিক হে আবু বকর সিদ্দিক আল্লাহর রসুলের ঠিক ডান পাশে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবর শরীফ এরপরে আরেকটু ডান দিকে স্বরে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবাতা তার নিজের বাবার কবর উমর রাদিয়াল্লাহু আনহু তো বলতেন হে আমার প্রিয় বাবা আপনার প্রতি সালাম আল্লাহর রসুলের রদা শরীফে গিয়ে সালাম দেওয়া আল্লাহর রসুলের রদা শরীফের হাজিরি দুনিয়ার তমাম নফল নেক কাজগুলোর মধ্যে শ্রেষ্ঠ কাজ সাহাবা কেরাম সুন্নত আর আমরা যারা দূরে বসে আছি আমরা কি করব আল্লাহ নবী বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম আমার উম্মতের দুঃখিত আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু ফেরেশতা আছেন যাদেরকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন একটাই দায়িত্ব দিয়ে ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম আমার উম্মত দুনিয়ার যে প্রান্তে আমার প্রতি সালাম দে এই সকল ফেরেশতারা সালামের হাত দিয়ে নিয়ে এসে আমার কাছে পেশ করেন আরেকটা হাদিসে এসেছে হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম আমি আমার উম্মতের সালামের জবাব দেই আপনি বাংলাদেশের প্রান্ত থেকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার নবী ইনশাআল্লাহ জবাব দিচ্ছেন ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি আপনি বলছেন ইয়া নবী সালামু আলাইকা আপনার নবী ইনশাআল্লাহ জবাব দিচ্ছেন ইয়া উম্মতি সালামু আলাইকা আপনি বলছেন নবী আপনার প্রতি সালাম নবী মায়ের নিয়ে বলছেন আমার উম্মত তোমার প্রতি সালাম এই রবিউল আউয়ালকে আমরা দুরুদ সালাম দিয়ে কাজে লাগাবো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি ওজুদ নিজুদ দুরুদ এবং সালামের হাদিয়া যেন সোনার মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন আমরা বলি আমিন আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك ربيع নবীজি আসলেন ধরাই কাঁদিছেন উম্মতের মায়ায় এখন কাঁদেন মদিনায় ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين وعلى خلفائه الراشدين المهديين وعلى آل بيته الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين
اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره فأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير وأنت على كل شيء قدير وأنت على كل شيء قدير اللهم لك الحمد على نعمك العظيمة وآلائك الجسيمة حيث أنزلت إلينا خير كتبك وأرسلت إلينا أفضل رسلك وشرعت لنا أعظم شرائع دينك وعلمتنا بمعالم دينك الذي ليس به التباس وجعلتنا من خير أمة أخرجت للناس ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب النار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين الله أمرا معفر دو مولا আল্লাহ আমরা যত গুণা করিয়া তোমারে নারাজ করছি এই পাক রবিউল আউয়াল মাসে আমরা ভিখারির বেশে হাত পাতাইছি আল্লাহ তোমার হাবিবর খাতিরে ভিক্ষা চাই তোমার হাবিবর বসিলায় ইয়া আরহামার রাহিমিন আমরার তুমি মাফ করে দাও তুমি আমরার উপরে রাজি আর খুশি হই যাও আল্লাহ আমরার মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা মা বাবা জীবিত আছো নেক হায়াত দান করো আল্লাহ নেক হায়াত দান করো শারীরিকভাবে সুস্থতা দান করো আল্লাহ জানো আরাম দেও আল্লাহ আমরা যারা মা বাবা কবর বাসী গোসন গরিবকে রহমত করো কবররে নূর দিয়ে পরিপূর্ণ করে দেও আল্লাহ এই জমিন আমরারে তুমি কোনো ধরনের ফিতনা ফাসাদর সম্মুখীন করিও না আমরার ইমানরে হেফাজত করো আল্লাহ এই দেশরে তুমি শান্তি রাখো মোলা হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে আমরারে বাঁচাইয়া রাখো আল্লাহ এই মাহফিলরে তুমি কবুল ফরমাও এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল মানুষের পরিশ্রম যে সকল মানুষের দান খয়রাত যে সকল মানুষের অংশগ্রহণে এই মাহফিলটা সুন্দর হয়েছে যারা যেভাবে এই মাহফিল শ্রম এবং অর্থ করি দিয়া সহযোগিতা করছেন তোমার বান্দা আখলারে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করো তোমার বান্দা আখলার জিন্দগির তাম মুশকিলাতে আসান করে দাও বহুত মানুষ বহুত পেরেশানির মাঝে আসন আল্লাহ তোমার হাবিবর বসিলায় বিখ্যাত সাইয়ার ইয়া আকরাম আল আকরামিন ওয়া أجود الأجودين يا مجيب الدعوات يا سميع الدعاء يا من لا يعجزه شيء في الأرض ولا في السماء الله তুমি যদি কিছু দিতে চাও কেউ আটকাইতে পারে না তুমি যদি আটকাও এর পরে কিছু কেউ দিতেও পারে না আমরার জিন্দগির তাম মুসিবতের পেরেশানিরে দূর করে দাও বেরোজগারী অকলার লাগে হালাল রুজির দরজা খুলে দাও ব্যবসায়ী অকলার ব্যবসার মাঝে বরকত দান করো হালাল রিজিক দিয়া পরিপূর্ণ করে দাও হারাম তাকে দূরে সরাইয়া রাখো আল্লাহ আল্লাহ এই জমিন থেকে আমরা রিজিক উৎপন্ন করে দাও আল্লাহ এই এলাকার উপরে তুমি রহমত করো আল্লাহ বুজুর্গ হলে ফরমাইছেন যে এলাকাত মাহফিলে মিলাদ হয় এই এলাকাত এক বছরের লাগে তুমি আল্লাহ রহমত নাজিল করো আল্লাহ এই পুরো শ্রীমঙ্গলের উপরে তুমি আল্লাহ রহমত নাজিল করো আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই তোমার কাছে ভিক্ষা চাই বহুত পেরেশানগ্রস্ত মানুষের দোয়া চাইছেন কেউ বিদেশের মাটিত গিয়ে আটকি গেছেন কেউ দেশ পরিবার লিয়া বড় বিপদের মুখে পড়ছেন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ইয়া আরহামার রাহিমিন ইয়া মুজিবাদ দাওয়াত ইস্তাজিব দোয়া আনা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন নাসআলুকা বিহাক্কি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমরারে বারবার হারামাইন শরীফাইনুল মকবুল জিয়ারত নসিব করো মওলা আল্লাহ দুনিয়ার সফর শেষ হয়ে গেলে আমরা ইমানের সাথে খাতিমা বিল খায়ের নসিব করিও আল্লাহ এই দুনিয়া থেকে যাওয়ার পরে তুমি আমরার পরবর্তী জিন্দগির আসান করে দিও কবরের আজাব থেকে আমরার পানাহ দিও আল্লাহ হাসরের ভয়াল মাঠে তোমার হাবিবর দামন করম আমরার নসিব করিও তোমার হাবিবর শাফাত থেকে আমরা খিউরের বঞ্চিত করিও না আল্লাহ এই মাহফিলে উপস্থিত আমরা কোনো মানুষরে আজকে একেবারে কিচ্ছু না দিয়া বিদায় করিও না আল্লাহ যে যে নিয়ত লিয়া আইসন মৌলা ভিক্ষা চাই আল্লাহ তোমার হাবিবর বসিলা ভিক্ষা চাই আমরা তোমার নবীর উম্মত আল্লাহ আমরা গুনাগার কিন্তু আমরা তোমার নবীর উম্মত এই রবিউল আউয়াল
নজরুল মাসুর সাইর ইয়া আরহামার রাহিমিন তোমার প্রত্যেক বান্দার নেক আশারে তুমি পূরণ করে দাও বহুতে লেখাপড়া কররা কামিয়াবি দান করো বহুতে দেশের বাইরে যাইতে চাইরা যদি তুমি বালা ফয়সালা রাখিয়া থাকো তাহলে তুমি আসাদ করে দাও বহুতে গিয়া আটকি গেছন তুমি আল্লাহ সালামতি দান করো বহুতো দেশ বহুত পরেশানির মাঝে আসুন উদ্ধার করো মৌলা আল্লাহ আমার বেমারি হলে শিফা দান করো اللهم إنا نسألك لذة النظر إلى وجهك الكريم اللهم إنا نسألك شفاعة حبيبك صلى الله عليه وسلم يوم القيامة اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء بفضل سبحان ربك رب العزة عما يصفون الله حضرت فلتولي صاحب رحمة الله عليه شهو اي زمين تمر زشك والبنداخ لدينور خدمت خريا گزري گسون تمام رغريق رحمت خرو در جار بودن خوري دو تر روحاني فائز دي امر فائز ياب خرو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه اجمعين آمين لا يقول